جاي رجال ودي غورا আজ কিনা ভাবের উদয় হয়েছে
পার্ষদ ভক্তদেরকে সঙ্গে করে নিয়ে শিবার সঙ্গে বসে বসে পুরব রহস্যরঙ্গ পুরবের কথা মনে করে সমস্ত ভক্তদেরকে নিয়ে প্রভু আমার হরিগুণ কীর্তন করছেন। বাবা বিষ্ণু কৃষ্ণ পদকর্তা দর্শন করে বলছেন আজ জয় ওরে জহ ওরে গোরা শ্রী সচী নন্দন ভক্ত নাম নালে পা
ভিকিতান ভিকিতান বাজে ভিকিতান ভিকিতান লতা তাকে ধিক তাকে ধিক আজকে শিখুন সে আমার গৌরগুরির সেবায় লাগলো আর আমরা এত সুন্দর জন্ম পেয়ে আমরা গৌরগোবিন্দের সেবায় লাগতে পারলাম না এইজন্য শিখুন বলছে তাকে ধিক যারা আমার গৌরগোবিন্দ নাম ভজে তাকে ধিক সকলে গিয়ে গৌর চরণে শরণাগতি নিয়ে বলছে হে গৌর তুমি আমাদেরকে কৃপা করো তোমার কৃপা নইলে তো আমরা কীর্তন কি রকম কিছুই তো জানি না তুমি যখনই কৃপা করে তোমার কীর্তন তুমি করে নিও একদিকে কৃষ্ণরা যেমন কীর্তন করছেন আরেকদিকে যিনি সেবায় তিনি গৌর হরির অঙ্গে অগুর চন্দন দিয়ে মালতীর মালা দিয়ে তাকে অভিষেক করে নিচ্ছেন তাই কইতে গোরা অঙ্গে সুগন্ধে চন্দন 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 কইতে সেই ভক্ত ধন্য
যে নাচলে তার ইষ্ট গুরুর চরণ আর সেই গুরুদেব ধন্য যে নাচলে তার নিজ ভক্তজন আজকেও মুরারী গুপ্ত গৌরকে দর্শন করে বলছেন এ গৌর সুন্দর আমি তোমার এই রূপের মধ্যে দিয়ে আমি আমার জানকী মানব গৌর সুন্দর বললেন মুরারী ধন্য তোমার ইষ্ট ভজন মুরারীকে আলিঙ্গন করলেন তোমার এই নিষ্ঠা তোমার প্রাপ্তি কারণ এর ভজনটা করলে পরে নিষ্ঠা নিয়ে করতে হবে আবার ওদিকে বসু রামানন্দ যিনি যুগল মন্ত্রের উপাসক তিনি বলছেন না না মুরারী তুমি একটু ভালো করে চেয়ে দেখো ওটার অন্য কেউ নয় আমার বৃন্দাবনে রাধা শ্যাম সুন্দর রাধা মদন মোহন মদনকে জয় করে সেই তো বটে গো কামের পঞ্চবান জয় করে ও বৃন্দাবনে রাধা মদন মোহন এবারে দুই অঙ্গ এক অঙ্গ হয়ে গৌর হয়েছে আসলে হচ্ছে আমার রাধা রমণ রাধার আমরিত বদন তা সেই জন্যই হচ্ছে রাধা রমণ যিনি রাধারে ভাবকান্তি বিলাস নিয়ে সাক্ষাৎ অবতীর্ণ হয়েছেন আবার যিনি বক্ষানা রচনা করেছেন নয়নানন্দ দাসপদকর্তা তিনি বলছেন না না তোমরা আরেকটু ভালো করেছি নয়নানন্দ ভুলে আর নারিক জানে গৌর আমার কথা ধরের প্রাণ তোমরা চিন্তাই বলো না কেন ও রাধা শক্তি সেই গদাধর গদাধরের প্রাণ দেখো কেমন বামে তাকিয়ে আছে গদাধরের দিকে তাকাতে গৌর বলি রাধারানীর কথা মনে পড়েছে তাই বাম নয়নে মধুর পানে চেয়ে আছেন তাই চেয়ে দেখো নয়নে তারা চেয়ে দেখো গোরার চেয়ে দেখো গোরার নয়নে তারা দেখো ঘোড়ার নয়ন তারা নয়নানন্দ ভনে আন নাইক জানে গৌর আমার গদা ধরের প্রাণ সে যে গদা ধরে I'm gonna make it.
চন্দ্রিকার ভাবে আস্বাদন করছিলাম গদাধরের দিকে তাকিয়ে গৌর করি সেই পূর্ব লীলার কথা মনে পড়ে গেছে পূর্ব লীলাতে রাসৌলিতে দেবাদিদেব মহাদেবকে কথা দিয়েছিলেন ভক্তদেরকে নিয়ে তার মনোবাসনা পূর্ণ করবেন আর রাস ও রসতত্ত্ব তাকে আস্বাদন করাবেন আজকে সেই কথা মনে পড়ে গেছে ভক্তদেরকে বলছেন হে ভক্তমণ্ডলী এবারে সেই দেবাদিদেব মহাদেব শান্তিপুরে অদ্বৈত আচার্য রূপে এসেছেন তাই সবাই মিলে চলো তার মনোবাসনা পূর্ণ করতে হবে সমস্ত ভক্তদেরকে নিয়ে কৃষ্ণ নাম কীর্তন করতে করতে শান্তিপুরে অদ্বৈত ভবনে আসছেন চল রে আমার মন অদ্বৈত ভবন সুরধ্বনির তীরে হরি নাম সংকীর্তন Oh,
প্রভু এইখানে বসে বসে কিসের পরামর্শ করছো একবার আমায় খুলে বলো না আমাদের শুনতে বড় বাসনা হয়েছে ও মা এবার আনন্দের কথা তুমি একান্তই শুনবে তাহলে শোনো তা শুনি আ নন্দ মনে মহোৎসবে বিধানে Oh,
মহাপ্রভুর কথা মতই মাল্য চন্দন বুয়া ভৃত মধু দধি দিয়া বৈষ্ণবে কইল আমন্ত্রণ হে বৈষ্ণব মণ্ডলী আমি নাম যজ্ঞের কিবা জানি তোমরা সবাই নিজ গুণে কৃপা করে আমার এই হরিনাম যজ্ঞ সমাধা করে দেবে তোমাদের প্রভুর কাজ তোমরা ভালো জানো আমি উপলক্ষ যিনি মূল মহান্ত তিনি সংকল্প করে নিলেন আজকে নাম যজ্ঞের মঙ্গল অধিবাস কীর্তন আগামীকাল ব্রহ্ম মুহূর্ত হতে ভুবন মঙ্গল তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন অষ্টম প্রহর ব্যাপী আর তারপরের দিন যে শ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন সেও অষ্টকালীন এবং পরদিন নগর কীর্তন করে মুস্তাঙ্গে মহাপ্রভুর সেবা এবং যথাসম্ভব সাধুগুরু বৈষ্ণব ভক্তের প্রসাদ প্রাপ্তি প্রতিমঙ্গল উৎসব আজকে সকলকে বৈষ্ণব আমন্ত্রণ করে দিলেন তাই আরো পণ্য তাহে বাধে ফুলো মালা আরো পণ করি কথা প্রভুর কথা পৃথিবী কইল দা
Oh,
Hallelujah.
ভক্তিপূর্ণ আজ তাই গৌরাঙ্গের আজ্ঞা ছায়া ঠাকুর অদ্বৈত যাইয়া গৌরাঙ্গের আজ্ঞা পায়া ঠাকুর অদ্বৈত যাইয়া পরে খোলো মঙ্গলের শক্তি মানে সঙ্গে যুদ্ধ করা যাবে না এই যে শক্তিটাকে আশ্রয় করো শঙ্কর সং শক্তি নিতাই চা ভজন নিতাই ভজন তাই শক্তিটাকে আশ্রয় করলে শক্তি মানে সঙ্গে যুদ্ধ করা যাবে ঈশ্বরগুরু তুমি আমি করবো না করবো যুদ্ধ হত্য মত্ত দেখো কার সত্য হচ্ছে কেমন শক্তিকে আশ্রয় না করতে পারলে কোন কাজেই সুখ হবে না মা আজকেও নিতাই চাঁদ মালা চন্দন করাবার ছলায় সকলকে শক্তি সঞ্চার করে দিলেন তাই এরা কীর্তনে আরম্ভ করতে পারবে আজকে সকলেরই প্রাণে সে আনন্দ হয়েছে কে কিভাবে আজকে আনন্দ করছেন তাই গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজায় তাতা কইয়া ধরিয়া হাই গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজায় তাতা ধরিয়া ধরিয়া গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজায় তাতা কইয়া ধরিয়া হাই গোবিন্দ Thank you.
Go
সময় বুঝে গদাধর গিয়ে গৌর সুন্দরের বামে দাঁড়ালেন। আজকে সংক্ষিপ্ত নদীবাসে গৌর গদাধর মিলন হলো, সেবা পরা রমণীগণ গৌর গোবিন্দের সেবা দিলেন। তাই আজকে কীর্তনিয়াগণ আসিয়া ভক্তগণ সব হরিবলে কলরব, কীর্তনের কর এই উৎসব আজি খোলো মঙ্গল রাখিয়া যত্ন কইল বংশী।